সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রাদার্স অটো সার্ভিস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যেসব গাড়িগুলোতে অরিজিনালি থ্রি সিক্সটি ক্যামেরা আসে না ওই গাড়িগুলোতে আসলে বাংলাদেশে আসার পরে থ্রি সিক্সটি লাগানোর পরে কেমন দেখায় সেটাই দেখাবো এটাতে হচ্ছে আমরা থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করলাম এটা হচ্ছে র্যাপ ফোর দু মডেল এটা হচ্ছে স্টিয়ারিংটা এটার মিটার তো আমি স্টার অফ করে স্টার্ট দিচ্ছি এটা হচ্ছে র্যাব ফোর যে গাড়িগুলোতে থ্রি সিক্সটি ক্যামেরা আসে না ওই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে আসার পরে থ্রি সিক্সটি ইনস্টল করা হয় তো এটাতে ওইভাবেই আমরা করলাম এটা হচ্ছে প্লেয়ারটার মডেল নাম্বার হচ্ছে এনএস জার টি ওয়াই সিক্সটি এইটটি এটা আসছে তো ওয়াই সিক্সটি এইটে থ্রি সিক্সটি ক্যামেরাটা আসলে কেমন দেখায় সেটাই আপনাদেরকে দেখাবো সেইদের মডেল নাম্বারটা হচ্ছে এখানে দেখেন এনএস জার টি ওয়াই সিক্সটি তো এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এই থ্রি সিক্সটি ক্যামেরাগুলো আসলে দুইভাবে করা যায় একটা হচ্ছে রিমোট দিয়ে অন করতে হয় একটা হচ্ছে সুইজিং সিস্টেম করা থাকে এর আশেপাশে একটা সুইচ করে দেওয়া হয় ওই সুইচে পুশ করলেই থ্রি সিক্সটি ক্যামেরা চলে আসে আরেকটা হচ্ছে সুইচ না করে রিমোট দিয়ে অনেকে করে তো এটা হচ্ছে আমরা রিমোট দিয়ে করলাম এটা রিমোট দিয়ে অন করতে হবে রিমোট দিয়ে অন করার পরে আপনি যদি ডান ইন্ডিকেটার দেন তাহলে ডানের ডান পাশেরটা দেখাবে বামে ইন্ডিকেটার দিলে বাম পাসেরটা দেখাবে দেখেন আমি দেখাচ্ছি এখন হচ্ছে প্রন দেখাচ্ছে আপনি যদি ডান দিকে ইন্ডিকেটার দেন তাহলে ডান দিকেটটা দেখাবে এর ডান দিকের ইন্ডিকেটার দেওয়া আছে আবার বাম দিকের ইন্ডিকেটার দিলে বাম দিকে দেখাবে আর সুইচিং সিস্টেম যেটা করা হয় সেটা হচ্ছে সুইচে পুশ করলেই থ্রি সিক্সটি চলে আসে আবার সুইচ অফ করে দিলে থ্রি সিক্সটি চলে যায় এটাতে থ্রি সিক্সটি ক্যামেরাটা অনেকটাই ক্লিয়ার দেখাচ্ছে যেহেতু এটা ডিসপ্লেটা একটু অন্য প্লেয়ার চেয়ে একটু বড়োই এই কারণে এটাতে অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে তো এটা যদি অলওয়েজ আপনি ডিসপ্লেতে রাখতে চান সেক্ষেত্রে আপনি সবসময়ের জন্য অন করে রাখতে হবে রিমোট দিয়ে অন করবেন বা সুইচ করা থাকলে সুইচ অন করে রাখবেন যদি সবসময় আপনি ডিসপ্লে এর মধ্যে দেখতে চান সেক্ষেত্রে আর যদি দেখতে না চান তাহলে সুইচ বা রিমোট দিয়ে অফ করে রাখলেই হবে এটা হচ্ছে ইন্ডিকেটার যখন আপনি সুইচ দিয়ে ক্যামেরা ডিসপ্লেতে থাকবে তখন ইন্ডিকেটার দিলে আসবে আর যদি ক্যামেরা অফ করা থাকে তাহলে ইন্ডিকেটার দিলে আসবে না এটা হচ্ছে র্যাব দু হাজার বিশ মডেলের এটাতে আমরা যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে ওয়াই সিক্সটি এইট এই প্লেয়ার তো যারা যাদের গাড়িতে থ্রি সিক্সটি আসে না তারা চাইলে এরকমভাবে থ্রি সিক্সটি ইনস্টল করতে পারেন আমাদের ঠিকানা আসলেই পাবেন আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি দ্বারা যে ব্লক আঠারো নম্বর রোড এখানে আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছে আপনি রিমোট দিয়ে চাইলে অ্যাডজাস্টও করতে পারবেন সামনের ক্যামেরাটা বা পিছনের ক্যামেরাটা এই দুইটা অ্যাডজাস্ট করতে পারবেন ব্যাক ক্যামেরাটা এরকম দেখাবে তবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম